মাত্র 30 ফিট বাই 40 ফিট জায়গার মধ্যে তিন বেডরুমের সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন। পিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর একটি একতলা বাড়ি। যারা গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিও খুবই হেল্পফুল। আমি বাড়িটি কীভাবে করা হয়েছে, টোটাল কত টাকা খরচ যাবে, সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধু, আমি যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায়। বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি। আর এখানে আমাদের যে প্যারাফিট ওয়ালগুলো দেখি, প্যারাফিট ওয়ালের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেওয়া আছে, জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে করেছি। দর্শক বন্ধুরা, এখানে আমরা দুটি স্কোয়ার পিলার রেখেছি। আর এখানে উপরে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দিয়েছি, এখানে উপরে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি। দর্শক বন্ধুরা, এখানে ওয়ালগুলো দেখুন, ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ড্যাব বিট কেটে দিয়েছি। আর এখানে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি। দর্শক বন্ধুরা, এখানে যে ফোর্সের ডিজাইনটা আপনারা দেখেন, ফোর্সের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে দুই চালা একটি ফোর্সের ডিজাইন দিয়েছি, এখানে একটা আর্টসের ডিজাইন দেওয়া আছে, এখানে একটি দুই চালা ফোর্সের ডিজাইন দেওয়া আছে। আর ফোর্সের উপর অংশ অনেক সুন্দর একটি রূপটালে আমরা দিয়েছি। অনেকে চান গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করতে, তারা চাইলে এই বিল্ডিংটা আপনারা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। এখানে আমরা অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস দিয়েছি। আর এখানে যে পিলারগুলো দিয়েছি, পিলার মধ্যে আমরা অনেক সুন্দর একটি বিট দিয়ে খুবই সুন্দর একটি পিলার ডিজাইন এখানে আমরা করি। দর্শক বন্ধু, আমাদের বিল্ডিংটা যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। আর যদি বিল্ডিংটি আমরা অফর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। এখানে আমরা ব্যালকনি রেখেছি, এখানে তিন চালা ব্যালকনি, খুবই সুন্দর একটি ব্যালকনি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। এখানে একটি রূপটালে আমরা দিয়েছি। আর এখানে যে গ্রিলগুলো দেওয়া আছে, এগুলো এমএসের খুবই সুন্দর একটি গ্রিল দিয়েছে। এখানে বিট দেওয়া আছে, এখানে বিট দেওয়া আছে, নিচে অংশে বিট দিয়ে খুবই সুন্দর একটি ব্যালকনির ডিজাইন এখানে আমরা করি। দর্শক বন্ধুরা, আর এখানে যে প্যারাফিট ওয়ালগুলো দেখেন, প্যারাফিট ওয়ালের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। আর যদি বিল্ডিংটি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যায়। দর্শক বন্ধুরা, আমরা সামনে ব্যালকনি না দিয়ে সাইডে ব্যালকনি দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে করে দিয়েছি। আর এখানে দুই সাইডে দুটি জানলার ডিজাইন আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে, যেহেতু ওনার সামনের অংশে জায়গা কম, এই কারণে আমরা এই ডিজাইনটি এভাবে সাজিয়েছি। দর্শক বন্ধুরা, যাদের জায়গা কম চাচ্ছেন সুন্দর একটি বাড়ি করতে, তারা চাইলে এই বিল্ডিংটা আপনারা অনেক সুন্দরভাবে আপনারা আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইনগুলো করে। দর্শক বন্ধুরা, আমরা সারা বাংলাদেশেই অনেক সুন্দর আমরা সদিয়ে ড্রয়িং ডিজাইন করে, যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করেন। আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে। দর্শক, আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে। আর যদি বিল্ডিংটি আমরা রুপটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে। রুপটুই আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি, রুপটপটি অবশ্যই আপনার ভালো করে দেখুন। ছাদটি আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি, এখানে একটি বসার স্পেস রেখেছি, এখানে একটি দোলনা দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে, বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে, কীভাবে করলে বিল্ডিংটি সৌন্দর্য হবে। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। দর্শক বন্ধুরা, আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে আমি সম্পূর্ণ মাপগুলো আপনার দেখা যাচ্ছে। বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে 40 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 30 ফিট। বিল্ডিংটি টোটাল এরিয়া 1200 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজিয়ে ভিতরে বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন। ফোর্সের মাপে দেওয়া আছে 8 ফিট বাই 5 ফিট। আর এখানে দেওয়া আছে অনেক বড় একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুম মাপে দেওয়া আছে 16 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট 10 ইঞ্চি। এটির সাথে একটি ব্যালকনি আমরা রেখেছি, ব্যালকনি মাপে দেওয়া আছে 8 ফিট বাই 3 ফিট। এখানে একটি মাস্টার বেডরুম দিয়েছে, বেডরুম মাপে দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট 1 ইঞ্চি। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি, টয়লেটের মাপে দেওয়া আছে 7 ফিট বাই 4 ফিট। আর যেহেতু আমাদের একটি 3 স্টেপের সিঁড়ি, তো আমরা সিঁড়ির এই অংশে আমরা নিচের অংশে আমরা একটি টয়লেট রেখেছি, এটা অ্যাটাচ টয়লেট। আর এখানে আমরা যদি এদিক দিয়ে প্রবেশ করি, এখানে পড়বো অনেক বড় একটি ডাইনিং রুম, ডাইনিং রুম মাপে দেওয়া আছে 16 ফিট বাই 12 ফিট। এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট, টয়লেটের মাপে দেওয়া আছে 8 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেনে মাপে দেওয়া আছে 9 ফিট বাই 8 ফিট 7 ইঞ্চি। দর্শক বন্ধুরা, এখানে একটি চাইল্ড বেডরুম আমরা রেখেছি, বেডরুম মাপে দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। আর এর সাথে আমরা এখানে একটি মাস্টার বেডরুম রেখেছি, বেডরুম মাপে দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। এর সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে, টয়লেটের মাপে দেওয়া আছে 8 ফিট বাই 4 ফিট 4 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে একটি ব্যালকনি, ব্যালকনি মাপে দেওয়া আছে 8 ফিট বাই 3 ফিট। তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল 3টা বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, একটি কিচেন, 3টা টয়লেটের সমন্বয়ে আজকের এবারের ডিজাইনটা আমরা করে দিয়েছি। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করে। আমরা বাংলায় সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে, যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।